চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোনো ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম, পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢুকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার খলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এখনই উঠে যাবে না, আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন, এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি, ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি, আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে, এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে, কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয়, আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই, 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22 আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি, তবগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন, আমি ইসিআই কে বলতে চাই নর্মস বদলে দেন, আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে, আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে, সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে, এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে, আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে, মানিকতলা থেকে সচিন রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে, একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে।
ড্যামি এজেন্টের নামে আটটা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে, এই আটজন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা এ তো একটা, দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3 পাখাম্বা এফপি স্কুল মোহাম্মদ রফিক, পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর, পাখাম্বা এফপি স্কুল মুখতার হোসেন, নারায়ণপুর এফপি স্কুল নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী, সব দে আর কামিং ফ্রম ডালখোলা ইটাহার চাকুলিয়ার গোয়ান পুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন, এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোণাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371 নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়ব না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু, ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিংকে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা, বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই। প্রিজাইডিং অফিসারের রুমে, আর প্রিজাইডিং অফিসার কারা প্লিজ? আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে, 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে, তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব। অপেক্ষা করে থাকুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে, হার জিত হয়। যে ট্রেন 24 চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। নিশ্চয় তৃণমূল করে, নিশ্চয় তৃণমূল করে, তৃণমূল করতে হবে। আর নামটা সাদ্দাম হতে হবে, সাত খুন মাপ। এই তো দেখছেন, এ তো দেখছেন যে 371 জন সাদ্দাম দেখছেন, দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল, দেখছেন। এটা বাংলাদেশের ভোট, নাম পড়ুন। নইলে এখানকার মেয়র বলে দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। পশ্চিমবঙ্গে 100 জায়গায় রবিবার দিন একটা সময় ওর কুশ পুতুল পুড়াবো, জনগণকে আপিল করছি। সে এক অ্যারেস্ট করবে, এখানে তো পিজন ম্যান ঘুরাচ্ছিল আসার আগে। কি কাকে কাকে ভয় করে নাকি? আমাদের লোকরা কি ভয় করে নাকি? সাদ্দাম হোসেনের এই সুরঙ্গ প্রসঙ্গে নবান্নে যখন ডিজিকে প্রশ্ন করা হলো যে কেন কেউ তা নিশ্চিত, আমি বলেছি আপনারা বাড়িয়ে বলবেন। ডোনাল্ড ট্রাম্পের তো গুলি লাগা ঘটনা উনি তুলে আনেন এবং বলেন 100% ইয়েটা সম্ভব না। এটা ডিজির এই বক্তব্যটা কি? ডিজির বক্তব্যের কোনো বক্তব্য দেওয়া উচিত না। ডিজি ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন, সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয়, সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না। একটা অন্তর্বর্তী জামিনে থাকা লোক
যিনি নিজে টেনটেক সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন। এই সরকারের কোনো লাজ লজ্জা নেই আর ভাবছেন চিরদিন কাহারও সময় যায়। 34 বছরের সিপিএম এর উৎপাত দেখেছি, উড়িষ্যাতেও সরকার চলে গেছে, এত খারাপ ছিল না যদিও নবীন বাবু 20 বছর পরে। বলছি সোনারপুরে এক শেখ শাহজাহানের খোঁজ পা পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে শিকল পড়িয়ে এক মহিলার সালিশি করছেন সোনারপুর। তো করবেন তো, তৃণমূল করে তো, যা খুশি করো, ভোটটা লুট করে দাও, ভোটটা লুট করে দাও। আবু সোহেল সেখানেও আরেক শাহজাহান, কোনো চিন্তা নেই, চাষ হয়ে গেছে, চলে যান আপনি দাঁতন বাজারে, পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে, মহরমের কমিটির লোক যায়নি, কোনো মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে, অথচ কালকে রথ গেছে আরো উঁচু উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা। অ্যাপিজমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে, গুন্ডাদের হাতে পুরোটা গেছে, গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে, ক্যানিং পূর্বে আটকাচ্ছে, ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে, ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে, ডায়মন্ড হারবারে শামীম আটকাচ্ছে, হাড়োয়ার আটকাচ্ছে, খালেক আটকাচ্ছে, মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে, তাই তারা যা খুশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাতে কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন, তার মানে মমতার বক্তব্যে উঠে আসছে যে তিনি সমর্থন করছেন 30% ভোট, তো উনি তো মাত্র ছাপ্পা টাপ্পা মেরে 45.67% ভোট পেয়েছেন, 2,75,00,000 ভোট, আমরা 2,33,00,000 ভোট, আমাদের ভোটের মধ্যে কোনো মুসলমানের ভোট নেই আর একটাও জল নেই, খাঁটি দুধ, আর মমতার ভোটে 50,00,000 জল মিশানো আছে আর 95% মুসলমানের ভোট আছে, কোনো ডিফারেন্সই নেই তো আমাদের সঙ্গে। আমাদের স্টেট প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা বক্তব্য আমি কেন, পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল, ওনার যা অভিজ্ঞতা অবজারভেশন তাই বলেছেন, উনি মাঠে থাকা লোক, উনি ওনার কথা বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে, আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি, কিন্তু আপনাদেরকে ওই রসদ পুরিয়ে আমি দেব না, আপনাদের কিছু লোকের কাজ আছে বিজেপির ভিতরে ঝগড়া লাগানো, কোনো ঝগড়া নেই, সব করে কোনো লাভ হবে না, বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, প্রাইভেট লিমিটেড পার্টি নয়, আমাদের সবাই দিল্লির নির্দেশে আমরা কাজ করি জাতীয় দল। ভিডিও আমরা দেখেছিলাম সেখানে লালটুর জামিন হলো, উনি 11 তারিখ গ্রেপ্তার হয়েছিলেন, আজকে তার জামিন, এটা নিয়ে কিছু বলবেন? এক হাড়ি মিষ্টি পাঠান, হিন্দুদের আবেদন করছি, পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না, পার্টি করবে, আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত 100টা জায়গায় দাওয়াতে ইসলামের স্লোগান দেওয়া মমতার আলালের দুলাল ফিরা রাকিমের কুশপুতল যেন পড়ানো হয়, 100-এর বেশি হলে খুশি হব, অন্তত 100টা জায়গায় যেন। একটু আগে শ্রমিক ভট্টাচার্য বলেছে, আমার আর বলেছে তুই কত নিয়েছিস আমি কত নিয়েছি, তুই 5 নি আমি 5 নি, শ্রমিকদা ভালো করে বলেছে, আমি শুনেছি। আরে ভাই সিম্বল, সিস্টার সিম্বলিক, অ্যাপ্রক্স 2,00,000 ভোটার,
দোজ হু আর বিলঙ্গিং হিন্দু দে আর নট অ্যালাউড টু কাস্ট দেয়ার ভোট ইন লাস্ট ফোর বাই ইলেকশন দিস ইজ এ ভেরি ব্যাড অ্যান্ড অ্যালার্মিং ট্রেন ইন হিন্দুস্তান আর্লিয়ার ইন পার্লামেন্ট ইলেকশন ইট স্টার্টেড বাই দি টিএমসি গুন স্পেশালি ইন ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি জয়নগর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মথুরাপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বারাসাত বসিরহাট অ্যান্ড কোচ এ পার্ট অফ কোচবিহার কনস্টিটিউয়েন্সি ভেরি অ্যালার্মিং দ্য অনারেবল গভর্নর ইজ দ্য কনস্টিটিউশনাল হেড হম সো আদমিকে লিয়ে ইজাজত মঙ্গা থা উনহোনে অ্যালাউ কিয়া লেকিন পুলিশ 82 আদমী কো ঘুসনে দিয়া বাকি কো রোক দিয়া বাহার গভর্নর সাহেব কা পাস এ লোক আপনে আই কার্ড ভি দিখায়া আপনে উঙ্গলি ভি দিখায়া ইসলিয়ে এ লোক কো ভোট সে বঞ্চিত কিয়া গিয়া এক হি কসুর হ্যায় দে আর অল হিন্দু ইটস এ ভেরি অ্যালার্মিং উই ওয়ান্ট গভর্নর সাহেব শুড সেন্ড এ ইন্সপেক্টিং টিম ইন দিস এরিয়া টু অ্যাসেস দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অ্যান্ড গভর্নর সাহেব কা ইন্টারভেনসে আমলোক মহামহিম রাষ্ট্রপতি জি কা পাস মিলনে কা কোশিশ কর রা হুঁ ও কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার নেশন উনকি সংজ্ঞান মে বঙ্গাল মে জো চল রা হ্যায় উসকো সংজ্ঞান মে লেনা চাই দেনা চাহিয়ে আর অ্যাজ এ লিডার অফ অপোজিশন I sent a mail to Election Commissioner of India. Please allow me to meet with highest level of the Election Commission of India with 5 or 10 people in coming week. If they allow, I will be there and I will brief them what is going on Bengal in Bengal. Our demand It's very simple. ECI should change the election guidelines, especially in Bengal. Yeh I card check nahi ho raha hai. Sirf CAPF bahar hai. Koi rajnitik dal ka demi pratyashi illegal kaam hai. Election commission ka pura guideline mein hai. Koi पॉलिटिकल पार्टी डेमी कैंडिडेट खड़ा नहीं कर सकता टीएमसी एक एक सीट में आठ आठ सात सात करके डेमी प्रत्याशी खड़ा कर रहा है और आठ गुंडा को पोलिंग एजेंट का आई कार्ड देकर अंदर घुसा रहा है और टीएमसी कैडर को प्रिजाइडिंग पोलिंग ऑफिसर इन रायगंज 371 प्रिजाइडिंग एंड पोलिंग ऑफिसर selected by a one particular community. They choose in Itahar, Dalkhola, Gwalpukur and Chakulia. 371. It's a pakka sabut. Jo do teen mahine pehle Lok Sabha chunav ka presiding polling tha, Surendra Meena change kar diya. इसके ऊपर जांच होना चाहिए आप पढ़ लीजिए ये बांग्लादेश का पोलिंग स्टेशन हो जाएगा पढ़ लीजिए नाम पढ़ लीजिए सो व्हाट इज योर नेक्स्ट प्रोग्राम यू सेड ऑन 21st 21 जुलाई को जो है नहीं नहीं मेरा प्रोग्राम डे आफ्टर टुमारो आई विल जॉइन ए मैसिव रैली इन माय इलेक्टोरल कॉन्स्टिट्यूएंसी इन नंदीग्राम এত দাম খাবো কি মমতা যাবে কি 40 রুপিস আলু পটাটো ভেজিটেবল মার্কেট মে আগ জল রা হ্যায় 4 জুন কা বাদ স্ট্যাম্প ডিউটি 2% এনহেন্স বাই দি স্টেট গভর্নমেন্ট দে ইম্পোজ অ্যাডিশনাল 1 রুপিস ইন পেট্রোল ডিজেল দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ withdrawn. Now the electricity bill rise thrice. Our Bengal mein
কুচবিহার সে চাপড়া, চাপড়া সে কুলতলি, কুলতলি সে আড়িয়া দহ, সব শাহজাহান, সাদ্দাম, জেসিপি, গুন্ডা রাজ, জঙ্গল রাজ, নারী সুরক্ষা খতম। মানে বিগ মার্চ নিকল রা মেলা কনস্টিটিউশন আই উইল মিট দা ভিকটিম অফ দি পোস্ট অফ দি বাই ইলেকশন ওয়ার আই উইল গো আই উইল ইনফর্ম অন দ্যাট ডে মর্নিং ডিউ টু দা সিকিউরিটি অফ দি লোকাল পিপল অন 21st দাওয়াত ইসলাম কাজ যে নারা দিয়া হ্যায় কলকাতা কা মেয়র মমতা জি কা সেকেন্ড ম্যান ফিরাদ হাকিম উসকা এপিজি বঙ্গাল কা হিন্দু জনতা রোড মে উসকা এপিজি কা দাহ করেগি কম সে কম স্থান মে এ এজ এ হিন্দু শুভেন্দু অধিকারী কা এলান আর 22 অন 22nd নর্থ ক্যালকাটা বিজেপি উইল অর্গানাইজ এ ম্যাসিভ প্রোটেস্ট ইন ফ্রন্ট অফ সিএসসি ভিক্টোরিয়া হাউস টিল ক্যালকাটা পুলিশ নট ইস্যু পারমিশন লেটার ইফ নট অ্যালাউড আওয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তমগ্ন ঘোষ ঘোষ উইল গো টু কোর্ট ইটস এ নট এ নট এ স্পেশাল ইনসিডেন্ট ইটস এ রেগুলার ইনসিডেন্ট স্টার্টেড ফ্রম সন্দেশখালি কোচবিহার চাপড়া আড়িয়াদহ দেন নাও ইন কুলতলি এভরি ইনসিডেন্ট নেচার ইজ সেম ইন পলিটিক্স অ্যান্ড হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স দাদা স্যার হাম এক কাউন্সিলর কো দেখা যা রহা হ্যায় আপনে পার্টি কে হি লোগো কো শহর মে পিট রহে হ্যায় থোড়া আপকা যে তোলা বলতা হ্যাঁ বঙ্গাল মে কাট মানি এক্সটর্শন উসকা কুছ রেশিও কো লেকার প্রবলেম জাদা কুছ নেই জাদা ও লড়কা লে লিয়া যুবা নেতা লাল চুল কানে দুল আর কাউন্সিলর কা পোর্শন থোড়া হট গিয়া কাউন্সিলর ডিমান্ড উই ওয়ান্ট মোর গিভ মি more than 25% send 75% to Kalighat sonira bajar mulla ne ki bangla bolo di ami agle bari se dekhao